ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম এস ক্রিয়েশন আর গুড ইভিনিং। গুড ইভিনিং কি আর আছে, এখন কটা বাজে বলো তো? প্রায় নটা। তো যাই হোক, এখন থেকে আমরা একটা ব্লগ নয়, এটা এমনি কোনো রান্নার রেসিপি ভিডিও নয়, এটা জাস্ট একটা আমরা মজার জন্য, এন্টারটেনমেন্ট আর ফানের জন্য জাস্ট একটা খেলা আয়োজন করেছি। একটা খেলা এইমাত্র জাস্ট ভিডিওটা শ্যুট করা শেষ করলাম, একটা ভিডিও একটা খেলা আমরা খেললাম এইমাত্র। তো আরেকটা খেলা আমরা নিয়ে এসেছি, তো শুধুমাত্র তোমাদের এন্টারটেনমেন্টের জন্য, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ খেলাটা পুরোটা দেখতে থেকো, আর এই খেলাটার পুরোটা মানে সোনুর মাথা থেকে এসছে, সোনুরই প্ল্যানিং। তো সেই খেলাটা কী না কি সেই সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবে আমাদের সোনু। তো চলো ওর মুখ থেকে শুনে নেওয়া যাক ও কী বলতে চাইছে। এই খেলাটা আর হলো যে এখানে অনেক রকম রঙিন আর কি ক্যাপ আছে, এই ক্যাপ আছে এমনি। তো এইগুলোকে ধরো আমি সাজিয়ে দিলাম, মামিকে বল মানে মামির চোখ বাঁধা থাকবে, ধরো মামি আর কি খেলছে, চোখ বাঁধা থাকবে। মামিকে বললাম, আমি বললাম যে কি তুমি গ্রিনটাকে আর কি নাও, এই এতগুলো দেওয়া আছে তার মধ্যে তোমাকে গ্রিনটা নিতে হবে। এবার মামি গ্রিনটার বদলে ধরো ইয়েলোটাতে কাজ করলো, তো মামি কোনো পয়েন্ট হবে না, 5 পয়েন্ট করে মামির কোনো পয়েন্ট হবে না। আর যদি মামি ঠিক ইয়ে করে তাহলে মামির পয়েন্ট হবে, 5 পয়েন্ট। এইরকমভাবে খেলতে হবে, এটাকে লম্বা করে সাজিয়ে দেওয়া যায় যেরকম ইচ্ছা। আচ্ছা, মানে এটা হচ্ছে যে আমার চোখ বাঁধা থাকবে বা সোনু খেললে, যখন সোনু যখন খেলবে সোনুর চোখ বাঁধা থাকবে, তখন অপোনেন্ট পার্টি, তাই তো, অপরজন বলবে যে হয় রেডটা টাচ করো অর ব্লু অর গ্রিন অর অরেঞ্জ, এরমভাবে বলবে। তো মানে যে ব্লাইন্ড অবস্থায় থাকবে তাকে ঠিক জায়গায় ঠিক ক্যাপটাকে টাচ করতে হবে। তো যদি ঠিক ক্যাপটা টাচ করে তো তাহলে পার ক্যাপ 5 পয়েন্টস, রাইট? তো চলো আমরা খেলাটা স্টার্ট করি, আশা করছি তোমরা বুঝে গেছো খেলাটা। তো আশা করছি খুব মজা হতে চলেছে, তোমরা প্লিজ দেখতে থাকো এই খেলাটা। তো চলো স্টার্ট করা যাক। তো আমি আগে এগুলো রেডি করে দিচ্ছি, শাড়িতে সাজাবো। আমরা বসে পড়েছি সেকেন্ড খেলা খেলতে, খুব মজা হতে চলেছে, তোমরা প্লিজ দেখো। আচ্ছা প্রথমে আমি আমার চোখে বেঁধে নিচ্ছি। না না তোমাকে না, আমি করবো না। মামি দেখো চিটিং করছে কিরকম, এই মামি চিটিং করছে। হ্যাঁ মামি সবসময় ওরা বলবে, দেখছো তোমরা বলছো। আমি আজকে দিচ্ছি মামির চোখ। তো এই খেলায় কে জিতবে কে হারবে বলতে পারছি না, আমি চেষ্টা করব যে আমি যে তার আমি জিতবো। কি তোমরা কি বলছো, জিতবো তো? অবশ্যই জিতবো। তো মামি রেডি হয়েছে, আছে আমি এদিকে সাজিয়েছি, মামির দিকে সাজিয়ে দিচ্ছি। আরো উল্টোটা চেঞ্জ করে মামি দেখেও নিয়েছিল। তো দাঁড়াও আমি সাজিয়ে নিয়ে আমার কোলে উঠিয়ে দিচ্ছিস নাকি? না তাহলে কোথায় রাখছিস? তোমার সামনে একদম, এবার হাত দিয়ে দরকার করে দেখে নিতে পারো, কারণ সবকটা একই। আমাকে আবার শুনে বসতে হবে, দেখতে পাচ্ছ নাকি? দেখ ভিডিওটা হচ্ছে তো, ভালো করে দেখ, সব দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে, এগুলো সব দেখতে পাচ্ছে সব? না দাঁড়া এগুলো দাঁড়া এক মিনিট, আমি একটু কাছে এসে দেখছি। মা তার যেরকম দিচ্ছি সেটাই কর না রে বাবা, দাঁড়াও দেখতে পাচ্ছে নাকি দেখ আগে, নাহলে খেলাতেই মন ভুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ গো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখছি, এক মানে হয়ে বসো ওই সাইড, ওই সাইড চেপে। হ্যাঁ
তো এবার পুরো পরিষ্কার দেখো দেখা যাচ্ছে আমার হ্যাঁ আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছে এবার আরে তুই নিয়ে এসে দেখানোর দরকার কি ওখানে রাখ তোর তো বসতে হবে নাকি তুই ভিডিও করবি এভাবে এই যে মামি বসে পড়েছে এইগুলো দেখো আমি সাজিয়ে দিয়েছি একটা শাড়িতে আমি বলবো না কারণ দেখতেই তো পাচ্ছ আর এই যে মামি অন্ধকারাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে ভিক্ষা করছে ভিক্ষা চাই না তোমাদের কাছে একটাই জিনিস চাই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভুলভাল বলছি আর টেনশন আমার ব্যাপার নেই একটু তুলে নাও আমার নাকটা বন্ধ করে দিলে আমি মরে যাবো না কোনো তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক তো মামি তুমি ফার্স্টে নাও গ্রিন গ্রিন বাছো এক চান্স হ্যাঁ গ্রিন বাছো দাঁড়া দাঁড়া আমি একটু হাতটা তোমার দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ওখান থেকে তুমি যেখানে ইচ্ছা হাত দিতে পারবে ভিডিও হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে আমি এখানে করছি গ্রিন দেখো একবারই চান্স রাইট একদম গ্রিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক তার মানে মামির 5 পয়েন্ট ইয়ে তো মামি খুব আনন্দ আমার আনন্দ নেই আমি শুধু জিতলেই হলো তো গ্রিনটাকে একটু বাদটা দিয়ে দিই গ্রিনটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে আবার করছি তো গ্রিনটা বাদ দিয়েছি দেখছো তো এইবারে মামি অরেঞ্জ না দাঁড়াও পিঙ্ক পিঙ্ক কালার আছে নাকি সব আছে এবার দেখো ঠিক আছে একদম না এটা অরেঞ্জ এটা অরেঞ্জ একদম ভুল তা এই অরেঞ্জটা সরিয়ে দিতাম না পরের বার মামি পেয়ে যাবে এরপরে তোমার 5 পয়েন্টই হয়ে আছে তো এরপরে পার্পেল পার্পেল কালারও আছে হ্যাঁ আর আমি কালার বুঝি চিনি না ওই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এখান থেকে শুরু করে এই অবধি নাও পার্পেল দেখো একদম পার্পেল এটা সরিয়ে দিচ্ছি এই যে সরিয়ে এখানে এখানে রাখছি একটু সাইড করে দিই তারপর দাঁড়া পিঙ্কটাকে এখানে আনি হ্যাঁ তো রেড ইয়েস রেড ঠিক আছে এটা হ্যাঁ 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 15 হয়েছে মামি পার্পলটা করেছে তো হ্যাঁ মামি 15 আর তিনটে আছে বাকি তো এবার তুমি পিঙ্ক আমি পিঙ্ক না এবার পিঙ্ক খোঁজো তুমি পিঙ্ক না আরে কোথায় যাচ্ছ অতগুলো নেই তিনটে এর মধ্যে ব্যাস একদম পিঙ্ক রেখে দিচ্ছি আর দুটো আছে দাঁড়াও আমি বল দেখাচ্ছি এই যে ইয়েলো একদম ইয়েলো তার মানে 25 তারপর ব্লু আছে ব্লুটা দেখো একটা দিয়ে আর কি খেলাম হ্যাঁ মামি দেখা নিজেই বোকা হয়ে গেছে কিন্তু কিছু বুঝেনি তো যাই হোক এই যে অন্ধকারে পথের পরে খেলা খেলছিলেন খেলা শুনিয়ে ভিক্ষা করে সাবস্ক্রাইবার চান প্লিজ সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটা খুব কষ্ট হচ্ছে মামি করতে কেউ করছে না বলে তো যাই হোক মামি দেখো আমরা প্রত্যেকটা ভিডিও খুব এফোর্ট দিয়ে খুব কষ্ট করে তোমাদের জন্য বানাই তো প্লিজ তোমরা যখন দেখে কমেন্ট করো না তো তখন আমরা আরো ভিডিও বেশি বেশি করে বানানোর জন্য আরো ইন্সপায়ার হই তোমাদের কমেন্ট দেখে তো প্লিজ আমাদের কমেন্ট করে অ্যাটলিস্ট জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের সাথেও কমিউনিকেট করতে পারবো মানে তোমরা কি চাইছো না চাইছো কেমন ধরনের ভিডিও চাইছো সেরকম আমরা বুঝতে পারবো তো চলো বেশি কথা না বাড়িয়ে সোনুর খেলাটা স্টার্ট করা যাক তো মামি 25 হয়েছে স্কোর বাহ
বন্ধ করে দে। সোনু এই যে চোখ বেঁধে রেডি হয়ে গেছে, আর আমিও এখানে দেখো এই যে এতগুলো সব কালারগুলো সাজিয়ে দিয়েছি। তো সোনু এবার স্টার্ট করবে, ঠিক আছে? ভালো করে বস, ভালো করে উঠে বস। হ্যাঁ, ভিডিওটা অফ ছিল। নে স্টার্ট, পিঙ্ক খোঁজ। এবার হচ্ছে ব্লু খোঁজ। দুটোতে হাত পড়েছে যেকোনো একটা, ঠিক আছে সরিয়ে দে। আচ্ছা, ব্লুটাও পেয়ে গেছে, আবার 5 পয়েন্ট। আবার রেড, আচ্ছা দাঁড়া দাঁড়া, এবার অরেঞ্জটা খোঁজ। কাছে আনো, কাছে হ্যাঁ ঠিক আছে, 25 পয়েন্ট। এবার হচ্ছে ইয়েলো খোঁজ। আরে ঠিক করে হাত দে পাশেরটায়, এইটা ঠিক আছে। 30। তো এই হচ্ছে আমাদের সবকটা খেলা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সোনু পেলে হচ্ছে 30, আর আমি পেলাম হচ্ছে 25। এই যে সোনু আমাকে বারবার হারিয়ে দিল, আমি ভেবেছিলাম যে এটা তো জিতবো হয়তো, কিন্তু জিততে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো মনটা একটু খারাপই হয়ে গেল আজকে, দুটো খেলায় হেরে গিয়ে কি আর কারোর ভালো লাগে বলো তো। তো যাই হোক, খেলাটা আজকে আমাদের তো শেষ হয়ে গেল এখানেই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই ভিডিওটার জন্য কটা লাইক চাই? ওর কিন্তু 1000টা লাইক চাই। তো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সোনু যা লাইক তোমাদের করতে বলেছে প্লিজ করে দিও, জানি একটুখানি বেশি হয়ে গেছে তোমাদের হয়তো, ততটাও ভালো লাগে। এই বাচ্চাটার মুখের দিকে চেয়ে অন্তত 500টা লাইক করে দিও। আর কমেন্ট কটা চাই? অনেক কটা কমেন্ট চাই। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে দিও, করে জানিও আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। তো চলো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে দেখো, আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আমরা যখনই ভিডিও দেবো। খেলাটা ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট জানাবে কিরকম লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। তো টাটা, বাই বাই, গুড নাইট।